সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ছোটদের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখাবো বিয়োগ অঙ্কের, এবং এই নিয়মটা কিন্তু অনেক একটা অনেক সহজ একটা পদ্ধতি, এবং এই নিয়মে তুমি যদি বিয়োগ অঙ্ক করো তাহলে কিন্তু তুমি খুব সহজে বিয়োগ অঙ্কগুলো করতে পারবে। তবে আমরা ছোটোবেলায় করতাম কি, আমরা ছোটোবেলায় করতাম যে এই অঙ্কটাকে আমরা ছোটোবেলায় করতাম কিভাবে, যে এখানে আছে চার, এটা হচ্ছে 94 এবং নিচে হচ্ছে 26। এই চার থেকে কিন্তু 6 বিয়োগ করা যাবে না, যেহেতু উপরের তোমার হচ্ছে ছোট সংখ্যা। তো আমরা কি করতাম, এই 9 দশক থেকে কিন্তু আমরা 1 দশক এই চারের সাথে যোগ করতাম। তাহলে এই চারের সাথে অর্থাৎ আমরা 10 যোগ করতাম, এখান থেকে 1 দশক আনলে এই চারের সাথে যদি আমরা 1 দশক যোগ করি তাহলে হবে 14। এই 14 থেকে তোমার 6 গেলে হচ্ছে তোমার 8, আর এখানে আছে কত, যেহেতু আমরা 1 দিয়ে ফেলেছিলাম এখানে আছে 8, এই 8 থেকে আমরা 2 বিয়োগ করলে আমাদের থাকবে কত, 6। তো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এইভাবে কিন্তু আমরা বিয়োগটা করতাম। তো এইভাবে করে কিন্তু খুব সহজে, যেহেতু আমরা ছোটোবেলা থেকেই করে আসছি, এভাবে করে কিন্তু বিয়োগ করা যায়। তবে বিয়োগের বিয়োগ করার কিন্তু আরও একটা সিস্টেম রয়েছে, সিস্টেমটাও কিন্তু অনেক সহজ মনে হয় আমার কাছে। তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি সহজ লাগে তাহলে তোমরা এই পদ্ধতিটাই তোমরা সমাধান করবে। তো দেখো, এখানে পদ্ধতিটা হচ্ছে যে এখানে যদি 0 থাকে তাহলে 10 ধরবো, 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, 5 থাকলে 15, যেহেতু 4 আছে তাহলে আমরা 14 ধরতেছি। এটা তাহলে এই 14 এখানে আছে কত, 6। তাহলে 6টা 14 হবে কখন, যদি তোমার 8 হয়। কি বললাম, 6টা 14 হবে কখন, 6টা এই 14 হবে কখন, যদি তোমার কত, 8 হয়। এই যেটা ডিফারেন্স যেটা থাকবে সেটা তুমি এখানে বসাবে, ঠিক আছে? এই 6টা 14 হবে কখন, 8 হলে। আচ্ছা, অথবা তুমি অন্যভাবে করতে পারো, যেখানে 14 এবং এটা হচ্ছে তোমার 6, তাহলে 14 আর 6 এর ডিফারেন্সটা তুমি এখানে বসাইতে পারো। তবে নতুন পদ্ধতিতে হচ্ছে, যেহেতু এটা 14 ধরলাম, এটা হচ্ছে 6, এই 6টা 14 হবে কখন, 8 হলে। এখন এখানে যে 1 দিয়েছিলাম সেই 1টা কিন্তু 2 এর সাথে যোগ হবে, সেই 1টা 2 এর সাথে যোগ হলে হবে কত, 3। এটা 3, এটা হচ্ছে 9, উপরে হচ্ছে 9, এটা নিচে 3। তাহলে 3টা 9 হবে কখন, 6 হলে। এই 3টা 9 হবে কখন, 6 হলে, ঠিক আছে। অর্থাৎ অন্য একটা ব্যাখ্যা হচ্ছে যে এইখানে এটা আমরা 3 ধরলাম, এটা হচ্ছে 9, তাহলে 9 এবং 6 এর ডিফারেন্সটা আমরা এখানে বসাইছি, ঠিক আছে? তো আশা করছি তোমরা দুটো পদ্ধতি তোমাদেরকে দেখালাম, যেই পদ্ধতিটা তোমাদের ভালো লাগে সেই পদ্ধতিতে তোমরা অঙ্ক করবে। তবে এই ধরনের পদ্ধতি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে অনেকগুলো ভিডিও দেখে নিতে পারো। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।